উস্তাদ, কি হয়েছে? কাল ভিডিওতে দেখলাম এক ভিক্ষুকে এমপি নির্বাচনে দাঁড়াইছে। আজকে কি তুই বেশি খাইছস নাকি? কি আ বলতা বল কইতাছস? আরে উস্তাদ, আগে বেশি খাইতাম, এখন টুকটাক খাই। ভিক্ষুক এমপি নির্বাচন করতেছে, বাইক মাস ধরে সেলিব্রেট হইতেছে, আপনি কি পাল্টা ফালাইলেন? এত বড় স্পর্ধা আমরা কাবল হইতে পারি, কিন্তু কাজ করি একদিন মানুষ কইব মিজান এমপি কামলা, তুড়ি দিয়া শেষ করে দিব মামলা। বাল ফালাইবেন আপনি, ভিক্ষুকে এমপি নির্বাচন করতেছে, টিকটকে সস্তা ফলোয়ার কামায়া নির্বাচনে সবাই দিব ভোট, আর আমি দিব কুট। আরে না না, আমিও দিব ভোট। আমারে কে ভোট দিব? হয়তো আমি নির্বাচন করার স্বপ্ন দেখি, তবে আমি কি যোগ্য? আমাকে কে ভোট দিব? এখন নির্বাচন করতে হলে যোগ্যতার প্রয়োজন হয় না, বুকের সাহসের প্রয়োজন। আপনাকে যদি ভোট না দেই, রাজপথ বন্ধ করে দেব, আমাদেরই হবে জয়। আগে আমারে তুল, যে বাসন মারো তোরই তো নির্বাচনে দাঁড়াইবার দরকার, তোর মতো জামতা থাকলে জয় না। কই এই যে মুগা, কি করে ঠিক করেন? ঠিক করবে না উস্তাদ, মনে করেন গ্রামে গ্রামে মাইকিং হবে, এমপি মিজান কামলা। ঠিক আছে না বস, আপনার সাথে ঘুরা আমার জীবনটাই পুরাই লস। কিরে তুই কি কইলি? আরে না উস্তাদ, লাভ থেকে বেশি ক্ষতি হয়, কাল লাভই হয় লাভই হয়। আচ্ছা বুঝলাম, কালকে যে গড়ি চুরি কইরা তোরে 5 লাখ টাকা দিলাম, ওই টাকাটা কি তুই ব্যাংকে রাখছ? হ্যাঁ উস্তাদ, টাকাগুলো ব্যাংকে রাখছি। তাইলে যা টাকাগুলো তুইলা নিয়া। কালকে নাইট ক্লাবে গিয়া 5 লাখ টাকা নষ্ট করছি, আজকে শালার পথে টাকা চাইতেছে, এই টাকা কই থেকে দিমু? এই কি বাবু, চল টাকাগুলো তুই রেডি হয়ে গিয়া। উস্তাদ ব্যাংক তো বদ্ধ। তাহলে কালকে দি আইস? কালকে বদ্ধ। এই কালকে বদ্ধ তো পরশু দি আই। পরশু দিনও বদ্ধ। পরশু দিনও বদ্ধ? এটা কি ব্যাংক? উগান্ডা ব্যাংক। এই ব্যাংকের নাম তো বাপের জন্মে শুনি নাই। আমারে বলত বড়া উস্তাদ, ওটা বছর একবার একুলে, যতই তৈবেন ততই লাভ। হাসোই বলতাছিস নাকি? হ্যাঁ উস্তাদ। তা তো বুঝলাম, তো এখন নির্বাচন করবো কি দিয়া? এক ব্যাংকে আছে 5 লাখ, দুইটা কিডনি যদি বেশি 5-5 করে 10 লাখ, হয়ে যাব 15 লাখ। তোর চোখ দুইটা ভালো না? আরে কি করছিস উস্তাদ, ভালো করে দেখেন, ভালো করে শোনা শুরু যদি মারিতে পারে সেকেন্ডের ভিতরে তুলে ফেলাম, আর যত দূরে জিনিস হোক না আমি নিজে চোখে দেখতে পারি। তুই এক চোখ দিয়ে এভাবে আমার মতো দুনিয়াটা দেখতে পারো? আরে উস্তাদ ক্লিয়ারই তো দেখা যায় সব। তাইলে এক চোখ তোর বিক্রি করে দেবো, চল। না চল 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 ভাই চল। এই ছেলেটা কে গেল? ওই পুরান নেতা রেগাও নাই, নতুন নেতা নাইছে ভাষণ দিত। উনারে চিনস? না আর যা ফ্যামিলির দায়িত্ব আছে আপনার সব আমি নিয়ে নিবো, বউ বলেন ওয়াইফ বলেন যা আছে এভরিথিং, সব দায়িত্ব আমি নিয়ে নিবো, চিন্তা করি না। আর আপনি যান হাত মুখ ধুয়ে গিয়ে ফ্রেশ হয়ে যান, চল আমরা নেক্সটে যাই। চলেন উস্তাদ, আপনি ছিলেন কামলা, আপনি যদি নির্বাচনে পাস করতে হয় তাহলে কামলাদের কাছে যাইতে হইব, আর ভালো মানুষ জ্ঞানী মানুষ আপনারে কি বুদ্ধি দিব, কামলারে আপনারে বুদ্ধি দিব। এত ঠিকই বলছস, তোর সাথে রেখে আমি নিজেরে গর্ব ফিল করতেছি। তা তো ঠিকই বলছস, কামলাদের কাছে চল। চলেন এমপিতে পাস করলে কামলাদের কাছে যাইতে হইব। ভাই ভুট্টা দিয়ে দিয়ে মিজান কামলা, কামলা মিজান কামলা। কি করে শশা কিরার দামটা কমে গেল গা, কি যে করি বুঝবার পারতাছি না। সত্যি বলতে আসতে কি আলার মধ্যে পাশে দিয়ে আসতে কি পাশে দিয়ে কি করে
আর এই এলাকাতে চড়াইছোস অন্য এলাকাতেও চড়াই দিব, নয়তো এমপি নির্বাচনে পাশ করা যাবো না। এটা কি চেয়ারম্যানই মেম্বারি? এটা কি মেম্বারই নির্বাচন? এটা এমপি নির্বাচন, বুঝতে হইব। প্রচন্ড এলাকাতে সরাই দিবি, শুধু সবার মুখে মুখে থাকুক। মিজানি কামলা, মিজানি মিজানি কামলা, কি বলো মিজানি কামলা? তুইও কো আর বুদ্ধিস মিজানি কামলা রে, আর কতক্ষণ কুদতে যায়? আরে কুদ না তো, বুড়িয়ে দিস। আ বুড়টা দে, সব এলাকা চড়া দে। মিজানি কামলা, মিজানি কামলা, মিজানি কামলা, আই মাইক কেন দিস? এই হালার পুত, শুধু যাইলে হইব, ওইখানে যে একজন বইসা আছে দেখছোস না, ওরে দিকে গিয়া। ভাই, নেতাকে আপনি চিনেন? এখন শালা, আরে ভালো কইরা দেখেন আমারে, আমি মিজান গামলা, আর তোরে বাল বাল রেখে রাখছি। এমপি নির্বাচনে দাঁড়ায় যদি আমার নাম আমারই কুচ হয়, তাহলে নির্বাচনে পাশ করে দেবো, পরে সবাই বুঝ দিবো। ডেপকো মিজান গামলা, মিজান গামলা, মিজান ভাই, ইস কাস্টিং, ইস কাস্টিং, আরে ইস কাস্টিং না, ডিস কাস্টিং, কি করে? আরে হালার পুত, একটু আড্ডু বুলিয়েব, নির্বাচনে খারাইলে অশিক্ষিত, নির্বাচনে যারা খারাপ ওরা অশিক্ষিত, ইংলিশ বলতে পারে না, তোর আমি বলতে পারলাম না, আর এসব রে দূরে রাখিস, আবর্জনা, এত দাবি কোট নাইসা যাইবো। আরে মিজান ভাই, আপনি না আমার সাথে একসাথে কাজ করছেন, আজকে আপনি এত বড় হয়ে গেলেন কেমনে? কি করে? আমার গোপন কথা যদি ওদের রে কয়ে দেই, ওরাও তো জীবনে বড় হয়ে যাইবো, আমার সাথে সবসময় চামচা থাকে, ওরে আমি গোপন কথা কই না, আর তোরে গোবু। এই ডিসকাস্টিং, ওরে গোতে, উফ, ডিসকাস্টিং না, ডিসকাস্টিং, ও ডিসকাস্টিং, কি করে? মিজান ভাই, আপনি আমার সাথে যে ব্যবহার করতেছেন, আপনি তো বুট পাবেন না, আর আমি আপনাকে বুট দিব না। এই ডিসকাস্টিং, ওর মতো কামলার বুট আমার দরকার আছে? দরকার আছে না? দরকার নাই। টিকটকে ফালতু ভিডিও বানায় মানুষ যদি ব্যান্ডের মাল হয়ে যেতে পারে, বৌমেরা যদি মানুষ রাতারাতি সেলিব্রিটি হয়ে যেতে পারে, কাপড় ব্লক করে যদি মানুষ অনেক টাকার মালিক হয়ে যেতে পারে, আমি কামলাতে গেটা তো হয়ে যেতে পারবো। তোর মতো দুই টাকা কামলার বুট দরকার নাই। আরে বস, বেশি হয়ে যেতেছে না? আচ্ছা দেখ মুনে, আপনি নির্বাচনে কেমনে পাশ করেন? ওস্তাদ, একটা বড় জন আপনি ফেলও করতে পারেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন। তা তো ঠিকই বলছোস, আমার রাগটা একটু বেশি, রাগটাকে কন্ট্রোল করতে পারি না, চল ভালো ব্যবহার করি গিয়া। ভাই তুই চার, আমারে ভাই, তুই চার ভাই, বুটটা দিয়ে ভাই, তুই চার ভাই, তোর মতো নেতার আমার দরকার নাই, চার চার বুটটা দিয়ে দিতাম না, যা, তোর মতো নেতার আমার দরকার নাই, যা। কত 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 লাগবো? ওই কি কত কস, ওই ওরে 500 দিয়ে দে, 500 হইবো ভাই, হেই 500 হইবো না, যা, 500 হইতো না, ফুটপাতের কাপলা তোরে তো 500 দিতে দি, ওইটাই তো বেজি, তাহলে পাস করতে পারবি? আরে 500 ডিয়ারেড ভাই, ডিয়ারেড, 500 টাকা অনেক বেশি, 2023 সালে এক বেলা বাজার করতে পারবেন। 500 টাকা দিয়ে বাজার করা যাইবো? আনাইস পাতির যে দাম, কিনতে গেলে বের হয়ে যায় ফার্ম। মিজান কামলা আমার নাম, একবার শুধু পাশ করায় দেন, সবার ঘরে ঘরে দেখা ডিবু তেল সাবান, এই এই ডিবু তেল সাবান, কি করে ডিবু তেল সাবান, তেল সাবান বুঝি না, 2000 টাকা দিবেন, একটা বুট নেবেন, 500 টাকা রোজের কামলা, 4 দিন লাগে আবার 2000 টাকা কামাইলে, তোর বিবেকে কি কয়? 2000 টাকা তোর একটা বুটের কারণে দিয়া দিব, তাহলে আমি নির্বাচনে পাশ করতে পারবো, আমার কাছে টাকা থাকবো, এত কষ্ট করে নির্বাচনে দাঁড়াইছি, আমি একজন গরিব মানুষ, অসহায় বলেও তো আমাকে একটা বুট দিতে পারো, আমি তো তোদের ভাই হই। আপনি আমার বাল হন, 2000 টাকা দিবেন তাহলে বুট পাবেন, আর নয়তো এখান থেকে ফটেন, আমার শশা নিয়ে বাজার যাইতে হইব, আমার গাড়ি এসে পড়ছে, জানি এখান থেকে ফটেন, চল চল চল, 2000 টাকা দিয়ে আমাদের বুট দরকার নাই। বস, পিছন দিকে একজন লুকাইতেছে। আমারে আপনি চিনেন? চিনেন, কোথায় যাচ্ছেন না বলে, আগে বুঝতে হবে, জানতে হবে, নির্বাচন যাচ্ছে আপনি জানেন, ভোট দিতে হবে, কাকে ভোট দিতে হবে? মিজান কামলাকে, মিজান কামলাকে, মিজান কামলাকে। আরে এডি বুবা নাকি, কথা বলতে পারে না, বুবা নাকি? মনে হয় বুবাই। আরে সময় ডে লস হয়ে গেল, আচ্ছা যান 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 যান। কি করে উস্তাদ, হাওড়ে তো অনেক দেখলেন, এবার বাড়িতে তো যাইতে হইব, মহিলাদের তো ভোট লাগবো, আর এই বাড়িটা অনেক ভয়ঙ্কর। কে ওই বাড়িতে ভূত থাকে নাকি? আরে ওটা ডাকাতের বাড়ি, ডাকাতের বাড়ি হোক, যার যাই বাড়ি হোক, আমি কাউরে ভয় পাই রে, এই বাংলাদেশের বাইরে আমি কাউরে ভয় পাই রে, এই গিয়ে টাচ করে যাবো, কেমন কোন পার পোতা যায়, টাচ করে যাবো, গা চল ওই বাড়িতে, আগে যাবো, আগে চল তুই। উস্তাদ আসেন না কে, তুই যা 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 আইতেছি, আরে আপনি যান, আমার ভয় লাগে। আরে সামনে যা, বই কিসের, আমি থাকতে তোর কোনো বই আছে না, কোনো ভরসা আছে, সামনে যা তুই। না উস্তাদ আপনি যান, জ্বালায় ফেললি রে। তোরে ভালো ভালোই বলতাছি, টাকা গুলা দিয়ে দে। এত জোরে জোরে চিৎকার কিসের রে?
এখনো সময় আছে, আমার টাকাটা দিয়ে দে। আর নাহলে কিন্তু হাত পা সব কাইটা ফালা দিমু, এখনো দিয়ে দে। কি করে অনেকদিন ধরে ডাকাতি করি না, দাও ঢোকে মন জানি জং ধরে গেছে। ভাই আমরা তো আসছিলাম, ভাই আমরা তো আসছিলাম। তোরা কিসের জন্য আসছস ভাই? রাগ না করলে একটা কথা বলবো? আরে কি বলবি বল, আমার এত সময় নাই, গিয়ে হাত পা কাটতে হইব। ভাই রাগ না করলে একটি কথা বলবো, শুধু একটা কথা বলবো। আরে কি বলবি বল তাড়াতাড়ি। যদি একটা বুট দিতেন। কি কইছস তুই? এই তুই কো, তুই কো কি করে তুই কি নির্বাচনে খারাইছস? এমপি পদে। এমপি পদে হস আর জে পদে হস, 5 লাখ টাকা আমার ব্যাংকে ফাটায় দিস, তুই ফাস। ভাই গরিব মানুষ, অনেক কষ্ট করে টাকাগুলো জমাইছি, এত টাকা তো আমার কাছে নাই, তবে আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে দেওয়ার চেষ্টা করব। শুধু আমার পাশে থাকবেন ভাই। ভাই ভাই কি করে? ভাই আপনি আমার পাশে থাকেন ভাই, আপনাকে আমি সামর্থ্য অনুযায়ী টাকা দেওয়ার চেষ্টা করব। আরে তুই যা, চিন্তা করিস না, যাই পারস দিয়ে দিস, আমি তোর পাশে আছি, যা। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, যা পারি আগে আপনাকে দেওয়ার চেষ্টা করব, তারপর অন্য কাউকে দেব, আপনাকে আগে দেব। ধন্যবাদ ভাই, যাও যাও। দেখি এখন আমাকে কে আটকায়। কি করে শালার পুত আবার ফালায় তো এসে মাছ কাটে? ওস্তাদ আমি কি করলাম আপনি তো জানেন, আমি ভয় পাই। মাছ কাটে তুই আবার ফালায় তো এসে, তুই এখানে আবার মারবি আর আমি কাউরে ভয় পাই রে। দেখছস কেমনে কেমনে করতে হয়? দেখছস আমি কাউরে ভয় পাই রে। মাহিয়া মাহির নমিনেশন দিয়ে দিলেন, পেদুশ্রীর নমিনেশন দিয়ে দিলেন, আপনার মতো আমি কি 2 নম্বর মানুষ? বিধান কামরার নমিনেশন দিতে হইব। এটা বলে তুই কি বুঝাতে চাচ্ছস, আমি কি 2 নম্বর মানুষ? না তুই ভালো মানুষ, আর ভালো মানুষের ভিতরে আছে একটা মানুষ। সামনের মাসে না 10 লাখ টাকা থেকে 2 লাখ টাকা তোর আমি দিলাম, এখন ভালো হয়ে গেছস? মিজানের কাছ থেকে কয় টাকা আছে ওইটা কো। দরাই গালালাম নাকি? আরে আপনার কি মনে হয় আমি কি ঘুষ খাই নাকি? ফের তো দিল 10 লাখ, মাহিয়া দিল 10 লাখ, বিকুকে দিল 10 লাখ, আর মিজান কামলা একটা কথা নাই। ফকেট গরম না হলে তো মাটো গরম হয় না, ওর আমি নমিনেশন দিব না, আসতে দাও, এটাই আমার ফাইনাল। কেন দিবেন না? তাইলে তুই দে 10 লাখ। দিলই মাত্র আমারে 5 লাখ, এখন ওরে দিতে হবো আমার 10 লাখ। আচ্ছা আপনার যা মনে হয় তা করেন। তাই বল। যেমনি হোক আমার নমিনেশন নিতে হইব, যত টাকা লাগে দিব, আর একটারে 5 লাখ দিয়ে দিছি, আরো যদি লাগে আরো দিয়ে দিব। চল ঠিক আছে বস। এই দাঁড়া
ভিতরে গিয়ে কেউ তোরা হই হাল্লা করবি না, হই হাল্লা করলে নমিনেশন পাবো না। আর আমরা কামলার গোষ্ঠী একটা তো সমস্যা লাগিয়ে আছে, বুঝতে পারছো? তোদের বুঝাইতে পারছি, ঠিক আছে বস? কেউ হই হাল্লা করবি না আর আমার উপরে কেউ কথা বলবি না, ঠিক আছে? ওকে বস, চল। আফজাল কোথায়? আপনি কে? আফজাল তো প্রসাব করতে গেছে, আপনি কে? আফজাল কোথায়? আফজাল কে আমার দরকার। আরে এই অফিসে স্যার আফজাল না? আরে আফজাল তো আমার অ্যাসিস্ট্যান্ট। আর আপনি কে? আপনি এখানে বসেন, পরিচয়টা দেন। আবার পরিচয় দেব কি রে? আবার পরিচয় দেব। উনি হলেন কামলা মিজান। কি করে কামলা মিজান? আর তোরে যে 5 লাখ টাকা দিলাম উল্টা পাল্টা, তুই কোথায় দিলি 5 লাখ টাকা? বসেন আগে, বসেন আগে, পরিচয়টা দেন। আপনি আগে আপনার পরিচয়টা দেন। আর এই ফাইলটা হলো কামলা মিজানের। আপনি কে এসে কামলা মিজান? ওই বস, কামলা মিজানের পরিচয় দিয়ে দেব, তোর চাকরি কিন্তু অন টু পেপারে গায়ে দিমু। শাবাশ। কি করে তোকে চাঞ্চা রেখে এখন আমি গর্ব ফিল করতেছি। আর তুই কামলা মিজানকে দিস না, আমি জানো এই অফিস অন টু পেপারে উড়িয়ে দিতে পারি, জানো? তুই আমার অফিসে উঁচু গলে কথা কস, তুই আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানোস? আরে শালার পোতা, আমার এটা ধরে ওরে ধর। আরে বস, আমরা গেলে আমরারও মারবো। এত টাকা দিয়া তোদের লালন পালন করে কি লাভ হলো আমার? এত মানুষের সামনে তুই আমারে মারলি, তোর দেখার আছে? বস, এত মানুষ কই দেখলেন? এখানে তো আমরা দুইজন আর উনি হলো তিনজন। কি করে তিন জনই এক ছায়া? ছয়জন হয়ে গেছে, ছায়াটার হিসাব করলে ছয়জন, ছয়জন মানুষ কম নাকি? আপনাদের ডাক দিয়ে বল আমার 5 লাখ টাকা দিত, নয়তো আমার মনিটেশন দিত। আহা, মনিটেশন না, নমিনেশন। কি করে আচ্ছা যেটা হইছে নমিনেশনটা দিয়ে দেখো, নয়তো তোরও খবর আছে আফজালেরও খবর আছে, এই অফিস আমি কেটে মেটে করে ফেলবো। তোর কি একটা সরো হয় নাই? আর একটা সর দিতেইব। একটা জোর মাছ তো আমি ইরিয়াস ভাবে নেই। আরে ইরিয়াস না, সিরিয়াস। কি করে ও সিরিয়াস ভাবে নেই নাই জীবনে? না তো হইলে অনেক মারি খাই দিইব। ওইটা কোনো উপরে বুঝছ না, আফজালের ডাক দিয়ে আমার 5 লাখ টাকা দিয়ে দিত, নয়তো এই অফিস আমি তুইলে ফেলবো। আফজালে 5 লাখ টাকা নিছে মানে? আমি যদি জানতাম আফজালে 5 লাখ টাকা নিছে তাহলে তো নমিনেশন আমি দিয়ে দিতাম। আফজালের টাকা খাইছে যে এই টাকা খাইছে, আমার লাগবো যেটা আমার জন্য আইছে ওটা আমার লাগবো। তুই দিবি না তো আফজালে দিব। আমার মুখের ভাষা খারাপ করিস না, আমরা কামলা মানুষ, পিস 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 করে ফেলবো কাইটা কুইটা। কি করবেন? পিস 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 পিস। এই চালার পুতরা, তোরা কি সরকারি চাকরি নিছ না? মানুষ এখানে মারতে বসছ, এখানে ক্রাইম করতে বসছ? তুই কি যাবি না পুলিশের ফোন দিতে দিব? মাইয়া মাই নমিনেশন পাইলো, ফেসবুক নমিনেশন পাইলো, ফেসবুক নমিনেশন পাইলো, প্রেসিডেন্ট সুমন নমিনেশন পাইলো, আমি কামলা কেন নমিনেশন পাইলাম না? আমি কি অপরাধ করলাম? এই বাংলাদেশের নাগরিক কি আমি না? নাগরিক হইতেন 10 লাখ টাকা দিতেন আপনারও সিল মারি দিতাম। ওরা টাকা দিছে, ওরা সিল পাইছে, আপনি এই জন্য পাইছেন না? কার কাছে টাকা দাস? আমি কোথায় থেকে আসছি জানোস? আমার কোথায় কোথায় হাস আছে? তোর চাকরি আমি ওয়ার্ডের ভিতরে খেয়ে ফেলতে পারি। কার কাছে টাকা? ও চিনে মারে চিনে, ও চিনে না দেখে টাকা চাইছস? কি করে তুই আমার চাকরি ব্যাপার কথা বল? আফজালে কই? ওই আফজালে কোথায় গেছিলি তুই? আমার নমিনেশন দে, নয়তো আমার টাকা দে। ওই কে আপনি আর কিসের টাকা? হালার পুত কই কি? কই কি? এত কষ্ট করে ওরে আমি টাকা দিছি, ও বলতাছে টাকা আমি মিলে কে? আমি তোর চাকরি যদি না খাইছি তাহলে চিনবে আমি কে? কে? ওই আফজালে তুই দরজাটা লাগা তো, নেতা নেতা কে দেখতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আগে আমি ক্ষমা চেয়ে নিতেছি, কারণ এবারে ভিডিওটা দিতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, কারণ কাজ কামে অনেক বিজি ছিলাম, তার জন্য ভিডিও নিয়ে ততটা পেরাতে ছিলাম না। কিন্তু এবারে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে, আর এই ভিডিওতে আমি 90K সাবস্ক্রাইবার চাইতেছি। যদি 90K সাবস্ক্রাইবার হয়ে যায় আর এই ভিডিওটা শেষ করি নাই, দ্বিতীয় পার্ট আসতেছে। আর ফটাফট কমেন্ট করেন ভিডিওটা কেমন হয়েছে আর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে, ওইটাও কমেন্ট করে জানান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।